الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة علينا عليه أنفسنا وأهلينا فدينا ولولاهما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط متاياكم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ہم جو اسماعیل پیش اش سر بونے شاد و خندہ پیشتے گش جابو دے شاد و خندہ پیشتے گش جابو دے اسماعیل رمتو رکھ دو شیر تکن تر باری تولے آنند چتے کر قربان خدر خوشیر تولے الحمدللہ بایو عزیز و دوست و بزرگ قابل احترام حضرت علماء کرام و عزیز طلابہ رب کائناتر درباری عشم کو شکریہ جی رب العزت الجلال آمدر کی برطمانی بشیر محاماری رماجیو شستو اپن شبول رکھے پویتر جمعار دین جمعار نماز پرار جنر مسجد اشار توفیق انایت کرے چھن اے جنر امرا پرتی کی مالکر درباری منیبر درباری انتورر انتور ستھلتی کی ریدویر شب ٹکنا بگو جار کرے ایک بار کلمت شکر آدائی کری الحمدللہ
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই যে বড় একটা নিয়ামত দান করলেন, সুস্থতা দান করলেন, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় একটি নিয়ামত। কত মানুষ আমার চোখের সামনে চলে গেল, কত মানুষকে নিজের হাতে দাফন করলাম, চোখের সামনে আপনজন চলে গেল, কাউকে ধরে রাখতে পারিনি, পারবো না, আমাকে একদিন চলে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই মহামারী থেকে, এই মাসায়েব থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন, সকলে বলেন আমিন। আমি আশা করি আপনারা সকলে আমার সাথে একমত হবেন একটা বিষয়ে। আপনি তাকায়ে দেখেন যে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর, আমাদের দেশসহ সমস্ত মানুষ যেন একটা অশান্তির অগ্নিকুণ্ডে মানে ছটফট করতেছে, মানে কারোর ভিতরে মানে প্রশান্তি নাই। আলেম থেকে বলেন আওয়াম পর্যন্ত সকলেই পেরেশানি, বিশেষ করে যারা খাঁটি আলেম, যারা বুজুর্গ আল্লাহওয়ালা, এদের কথা ভিন্ন। ওনাদের ফিকির, ওনাদের পেরেশানি হলো আল্লাহকে খুশি করাইতে পারছে কিনা। আমরা আমাদের পেরেশানি, আমাদের চিন্তা চেতনা হলো কেমন করে বাঁচা যায় এই আজাব গজব থেকে, মহামারী থেকে কেমন করে বাঁচা যায়। আমরা সকলে একটা পেরেশানির ভিতরে গুরপা খাইতেছি। আবার ইদানিংকালে আমরা পত্রপত্রিকা সবাই দেখতেছি যে সৌর জ্বর নতুন করে আসতেছে পৃথিবীর দিকে। পড়েন না আপনার পত্রিকা? সৌরজ্বর মানে সূর্য থেকে একটি লাভা, যেটা 25 লক্ষ টন ওজন লাভা বের হয়ে পৃথিবীর দিকে অতি দ্রুত 16 লাখ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে আসতেছে। এটা পৃথিবীর দিয়ে আসলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটাকে আকাশে ধ্বংস করে দেওয়ার জন্য চায়না সহ সারা বিশ্ব চেষ্টা করতেছে। খুব দ্রুত গতিতে সূর্য থেকে বের হয়ে পৃথিবীর দিকে আসতেছে, তার ছবি সহ তারা ফ্ল্যাশ করেছেন। আপনারা সকলে জানেন সৌরজ্বর এটা শক্তি কত লোক, তারা পত্রিকায় দেখেছেন যে জাপানের হিরোশিমা এবং নাগাসায় যে দুইটা পারমাণবিক বোমা ফেলেছিলেন, তৎক্ষণাৎ 3.5 লক্ষ লোক এন্তেকাল করেছিলেন। ওই দুইটা বোমার পাওয়ার যতটুক 80,000 বোমা, ওই পরিমাণ 80,000 বোমা একত্রিত করলে যতটুক পাওয়ার, এর চেয়ে বেশি পাওয়ার বেশি এটার। আপনি তাকায় দেখেন আশ্চর্য কথা, এগুলো তো আমাদের পাপের ফসল, এলে কেয়ামতের পূর্বে আসবে। আমি আপনাদের সামনে আজ থেকে 5-7 মাস বা 1 বছর গত বছর একটা বিষয় আলোচনা করেছিলাম। তিরমিজির হাদিসের ভিতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 5টা এমন খারাপ আমল যেগুলো যখন পৃথিবীতে দেখা দিবে, তখন কি কি মহামারী পৃথিবী দেখবে, কি কি মহামারীতে মানুষ আক্রান্ত হবে, এই কথাগুলি আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। এই 15টা যে খারাপ স্বভাব, এগুলো আমাদের মাঝখানে পরিলক্ষিত হচ্ছে। 1 নম্বর, আমরা যেটা তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসুল বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সেই 15টা কারণ কি যেগুলার কারণে অগ্নিজ্বর আসবে, প্রচণ্ড তাপমাত্রা হবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, এই 15টা খারাপ জিনিস কি? আল্লাহ রাসুল একসাথে সাহাবিদের সামনে 15টায় আলামতের কথা বলেছেন। 1 নম্বর, ইদাত তুকিদাল ভাই উদওয়ালান, যখন দেখবে মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানাবে, ওয়াল আমানাত মাগনামা, আমানতকে মানুষ গনিমত মনে করবে, ও জাকাত মাগরামা, জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, ও তুল্লিমে লগাইরের দিন, মানুষ জ্ঞান অর্জন করবে পার্থিব স্বার্থ অর্জন করার জন্য, দুনিয়া কামাই করার জন্য, ও আতা আর রজুল ইমর আতাহু, আর মহিলারা স্বামীরা মহিলার বাধ্য হয়ে যাবে, মানে মহিলা যা বলবে, স্ত্রী যা বলবে, স্বামী তাই শুনবে, ও আপকা উম্মাহু, মায়ের নাফরমানি করবে, ও আপকা উম্মাহু আদনা সাদিকা, আর বন্ধুকে আপন বানাবে, ও আকসা আবাহু, বাপকে লাঞ্ছিত করবে, ও জহরাতিল কাইনাত, গায়িকা বেড়ে যাবে, ওল মাআজিফ, গানবাদ্য বেড়ে যাবে, ও জহরাতিল খুমুর, ও শরীবাতিল খুমুর,
মদ অবাধে পান করা হবে। এগুলো আসছে কিনা জোরে বলেন। ও শৈবাইতুল খুমুর অবাধে মদ পান করা হবে। তারপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জোহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে শোরগোল হবে, চিল্লা চিল্লে হবে, চিৎকার হবে মসজিদের ভিতরে। এরপর রসুল বলেন ও লাআনা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা, এই বর্তমান যুগের মানুষেরা পূর্বের মনীষীদের দোষারোপ করবে, তো তারা কিছুই বোঝে নাই, পূর্বের লোকদের সমালোচনা করবে, আল্লাহওয়ালাদের সমালোচনা করবে। তারপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও অকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, আর মানুষ মানুষকে সম্মান করবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য। এই পনেরোটা যে আলামত, এগুলা পৃথিবীতে পরিলক্ষিত হচ্ছে কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন এগুলা পরিলক্ষিত হবে তখন তোমরা ফান্তাজিরু ইনদা যালিকা রিহান হামরা, তখন এই আরেকটা বলে জোহরাতুল কাইনাত আল মাআজিফ ও শরীবাতুল খুমুর ওয়াজ জিনা, জিনা বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন অপেক্ষা করো তোমরা ফান্তাজিরু ইনদা যালিকা রিহান হামরা, গরম বাতাসের, অর্থাৎ গরম বায়ু আসবে সূর্য থেকে, যেখান থেকে গরম বায়ু আসবে, অপেক্ষা করো। রিহান আমরা ওল জালজালাতান, ভূমিকম্প ও খাসফান, ভূমিধস, এগুলো হবে। আজ থেকে পাঁচ সাত বছর পূর্বে মানুষ ভূমিধস কি জিনিস বোঝে নাই, কিন্তু এখন গোটা পৃথিবীতে অহরহ ভূমিধস হচ্ছে, অহরহ ভূমিধস হচ্ছে। দোস্ত আরও কত কিছু দেখবেন। আমি আসলে যেহেতু কুরবানি সম্পর্কে আলোচনা করতে হবে, আপনাদেরকে প্রশান্তি দেওয়ার জন্য একটা ধারণা দিয়ে যাই, যেহেতু সময় বড় স্বল্প, অল্প সময়ে বিস্তারিত আলোচনা করা যায় না, আমি শুধু ওই কথাটার বিষয়ে একটু আপনাদের সামনে আলোকপাত করতে চাই। আমরা একটু জায়গা করে দিই ভাই, একটু জায়গা করে দিই, আমরা ওই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাই। এই যে অগ্নিজ্বর, অর্থাৎ সৌরজ্বর যেটা আসতেছে আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে সৌরজ্বর, আমরা সকলেই আতঙ্কিত, অনেকে ভয়ে, ভয়ের ভিতরে আসি, অনেকে অনেক ভয়ে, অনেকের দিলে ভয়ে কাজ করতেছে, ঠিক কিনা জোরে বলে। কি হবে না হবে কথাটা ভাই মন দিয়ে শুনি, দেখেন এটা দিনের কথা চলছে, আপনি এদিকে তাকান, এদিকে তাকান, তো বিষয়টা খেয়াল করার দরকার। এই এই যে অনেকে বলতেছে, আপনারা জানেন যে গত বছর ২৯ তারিখ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা সৌরজগতের যেই গ্রহগুলি আছে এই গ্রহগুলি কি আল্লাহ তাআলা যেই ম্যাগনেটের মাধ্যমে, যেই চুম্বকের মাধ্যমে একটাকে আরেকটা ধরে রেখেছেন আল্লাহ তাআলা, গত সপ্তাহ গত বছরের ২৯ তারিখ কোন মাসের, কোন মাসের মাসটা স্মরণ আছে কিনা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীতে রব উঠছিল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যে ওখান থেকে একটা পাথর ভেঙে টুকরোটা পৃথিবীর দিকে আসতেছে, মনে আছে কিনা আপনাদের, স্মরণ আছে কিনা জোরে বলেন। তখন অনেকেই চিন্তা করছিলেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, এনার রসুল মিথ্যা বলবেন এটা হতেই পারে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তখন সবাই ব্যস্ত ছিলেন, আমি তখন ওই জুমাতে কথা বলেছিলাম যে আল্লাহ যে টুকরাটা হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে, এটা হেফাজত করার দায়িত্ব আল্লাহর হাতে আছে, ঠিক কিনা জোরে বলেন। আপনারা জানেন পরক্ষণে আবার বিজ্ঞান বলল না এটা ওই পৃথিবীতে একটা গরম স্তর রয়েছে, তাপমাত্রা সেখানে আসার পরে সেকেন্ডের ভিতরে জ্বলে পড়ে চাহিয়ে উপরে চলে গিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহু খাইরুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ওনার চাইতে বন্দার প্রতি দয়াশীল আর রক্ষণাবেক্ষণকারী আর কেউ হতে পারে না, ঠিক কিনা জোরে বলে। দোস্ত বন্ধু আমার, এবার যে সৌর জ্বর আসতেছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবাই পেরেশান, বিজ্ঞান বড় পেরেশান, নাসা পেরেশান, চায়না পেরেশান, কি করা যায়। তারা এই গত কয়েকদিনের সিদ্ধান্ত নিয়েছে ৫০০ সেখানে তারা রকেট পাঠাবে, অর্থাৎ বোম ফাইটার বিমান পাঠাবে, এই বিমানগুলি একসাথে সেখানে হামলা করে উপরে শেষ করে দিবে। আমি বলি আহারে এগুলো করার কোনো প্রয়োজন নাই, যে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন তিনি আবার শেষ করে ফেলবেন, ঠিক কিনা ধরে বলেন। আপনারা জানেন যে আমরা এই পৃথিবীর বায়ুমণ্ডল থেকে যখন উপরের দিকে যাই, যত উপরের দিকে যাই তাপমাত্রা কমে না বাড়তে থাকে, যতই উপরে যাবেন তাপমাত্রা কমতে থাকে। যারা ফ্লাইটে চলাফেরা করেন, যারা হজে গিয়েছেন বা বিভিন্ন রাষ্ট্রে চলাফেরা করেন, আমি তো একবার বলেছিলাম, আমি নিজের চোখে দেখা, আমি প্রথম যখন হজে যাই বাংলাদেশে বিমানে করে, আমি সামনে স্ক্রিনে ভাসতেছিল
যে তাপমাত্রা কতটুক, গতি কতটুক। আমি দেখলাম যত বিমান উপরে উঠতেছে আস্তে আস্তে তাপমাত্রা মাইনাস হচ্ছে, হতে হতে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, 35 চলে গেল। মাইনাস 35, আমাদের দেশে যে ফ্রিজ আছে সেখানে মাইনাস 7 থাকে, এটি বরফ হয়ে যায়। আর মাইনাস 35 যদি হয় সেখানে কি পরিমাণ ঠান্ডা আছে, শীতলতা আছে, আল্লাহ ভালো জানে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং এই বিষয়টা সুস্পষ্ট করতে চাই আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, তিনিই হেফাজত করবেন, ঠিক কিনা জোরে বলেন। ওই তাপমাত্রা আসার পরে এই যে ঘূর্ণিঝড় আর বায়ু যে সৌরজ্বর আল্লাহ তাআলা সেখানেই শেষ করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীতে আসতে পারবে না ইনশাআল্লাহ, ওই ব্যবস্থা আল্লাহ তাআলা উপরে করেই রেখেছেন, ঠিক কিনা জোরে বলেন। এখন এখন যদি এটা পৃথিবীর দিকে আসে, পৃথিবী ধ্বংস হয়ে যায় গোটা পৃথিবী, তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিথ্যা হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল কি মিথ্যা বলেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে ঢুকলেন, বুখারী শরীফের হাদিস, সিয়াসিত্তার কিতাবের হাদিস, ঢুকার পরে দেখলেন কিছু সাহাবিরা তারা পরস্পর আলোচনা করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কী নিয়ে আলোচনা করতেছো, কী আলোচনা করতেছো? সাহাবিরা বললেন, ইয়া রসুলাল্লাহ, আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করতেছি, কেয়ামত কেমন হবে, কী হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, 10টি আলামত পৃথিবীর মানুষ না দেখা পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। কয়টি জোরে বলেন, বলেন কয়টি? 10টি জিনিস পৃথিবীর মানুষ না দেখা পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। এক নম্বর, হযরত ইমাম মাহদির আত্মপ্রকাশ, কার এটা বলতে হবে আমার সাথে, কার বলেন? এক নম্বরে ইমাম মাহদির আত্মপ্রকাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার চেহারা আমার চেহারার মতো হবে, যিনি আমার বংশধর থেকে আসবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, আমার বংশধর থেকে আসবে, আমার চেহারার মতো তার চেহারা হবে। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? ইমাম মাহদির আত্মপ্রকাশ, খেয়াল রাখবেন। দুই নম্বর, দাজ্জালের আবির্ভাব, কার ফায়দা হবে, কার দাজ্জালের আবির্ভাব। তিন নম্বর, ঈসা আলাইহিসসালামের অবতরণ পৃথিবীতে, উনি অবতরণ করবেন, কয়টা হলো? 10টা আলামত রসুল বলেছেন, এগুলা না দেখা পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, ইস্তাফিল সিংহে ফু মারবে না, কয়টা হলো বলেন? এক নম্বর আবার বলেন কে? ইমাম মাহদির আত্মপ্রকাশ। দুই নম্বর, দাজ্জালের আবির্ভাব। তিন নম্বর, নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালামের অবতরণ। চার নম্বর, ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন করা, তারা বের হয়ে আসা। বিশাল লম্বা কথা, আমি অন্য সময় বিস্তারিত 10টা কি বিস্তারিত আলোচনা করব, মানে আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য। এই যে সৌরজ্বর আসতেছে, আমরা ভীতি অবস্থায় আছি, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ আছে, আমাদের হেফাজতকারী কে জোরে বলেন? এগুলো টেনশন করার কোনো প্রয়োজন নাই, সময় বড় কম দোস্ত, আমার হযরত বলেন সময় বড় কম, জলদি আমল করো, নিজের কবরের চিন্তা করো, সময় বড় কম। আমি গত বুধবারে হযরতের কাছে গিয়েছিলাম, হযরত আমাকে অনেক সুন্দর সবক দিয়েছেন, সময় বড় কম, পৃথিবীর হায়াত খুব দ্রুত ঘনিয়ে আসতেছে, আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। চার নম্বর, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে তারা বের হবে। পাঁচ নম্বর, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, কোন দিক থেকে? মানে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। ছয় নম্বর, এই পৃথিবীতে তিনটা বড় বড় ভূমিদস হবে, কয়টা? কয়টা জোরে বলেন? এক হাদিসে আছে জালজালা, আরেক হাদিসে আছে খসফ, দুইটা শব্দ আছে। এক হাদিসে আছে ভূমিকম্প হবে, বড় বড় ভয়ঙ্কর, একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা হবে পশ্চিম প্রান্তে, আরেকটা হবে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে, কয়টা? কয়টা বলেন? ছয় নম্বর, তিনটা ভূমিদস বা তিনটা ভূমিকম্প। সাত নম্বর হলো যে ধোঁয়া গোটা পৃথিবী আচ্ছন্ন হয়ে যাবে, গোটা পৃথিবীর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, সূর্যের তাপ দেখবে না, এমন সে মানুষ চিৎকার করে বলবে, কত লম্বা হবে, 40 দিন পর্যন্ত লম্বা হবে, মানুষ কিছুই দেখবে না, একে অপরকে দেখবে না গোটা। আর এই ধোঁয়াটা কাফেরদের জন্য অত্যন্ত কষ্টকর হবে, মুমিনদের জন্য আরামদায়ক হবে, এই ধোঁয়াটা আসবে। কয় নম্বর বলেছি? সাত নম্বর। আট নম্বর, দাব্বাতুল আর্থ, যারা হজে গিয়েছেন, সাফা পাহাড়, এই ডান দিকে সাফা পাহাড়, সাফা পাহাড়ের নিচ থেকে একটা জন্তু বের হবে, তাকে দাব্বাতুল আর্থ বলা হয়। এই জন্তুটা মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী সায়ের করবে, ভ্রমণ করবে। যারা কাফের হবে তার হাত, ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি, যারা
দুইটা রেওয়ায়েত এসেছে। এক রেওয়ায়েত হলো এই জন্তুটার হাত হবে মানুষের সাথে কথা বলবে, স্পষ্ট কথা বলবে, মান্নাস মানুষের সাথে কথা বলবে, যারা নেককার হবে লিখে দিবে মুমিন, আর যারা কাফের লাঠি দিয়ে লিখে দিবে কাফের। এটা লিখে সে চলে যাবে। কয় নম্বর হলো? আট নম্বর। নয় নম্বর, এখানে দুইটা রেওয়ায়েত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কাবা ঘরকে ধ্বংস করে দেওয়া হবে। কাকে জোরে বলেন? কাকে জোরে বলেন? কাবা ঘরকে ধ্বংস করে দেওয়া। এটি এক রেওয়ায়েত। আরেক রেওয়ায়েতে এসেছে আল্লাহ রাসূল বলেন এই পৃথিবী থেকে এলেমকে এবং ভালো ভালো আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। কথা বোঝাইতে পারলাম না? এই পৃথিবী থেকে ভালো ভালো আলেমদেরকে আল্লাহ মানে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বিলীন করে দেওয়ার জন্য মুহাক্কিক মুফাক্কে আলেমদেরকে ইসলামকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। দশ নম্বর হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ামানের ভূগর্ভ থেকে একটা আগুন বের হবে, এই আগুনটা গোটা পৃথিবীর মানুষকে তাড়া করবে, তাড়া করে ফিলিস্তিন এবং সিরিয়া এবং দামেস্ক আশপাশে যা আছে এগুলোতে এনে জমা করবে, হাসরের ময়দান কায়েম করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দশটা আলামত না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। এখন আসছে এগুলো একটাও মানে আসছে জোরে বলেন দোস্ত ভাই ও দোস্ত বুজুর্গ। সুতরাং এটা নিয়ে আমাদের ফিকির করার কোনো চিন্তা নাই, ফিকির করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদের সবাইকে সহি কথাগুলি বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এবার আমরা কুরবানি প্রসঙ্গে আলোচনা করি। কুরবানি সম্পর্কে গত সপ্তাহে মোটামুটি আলোচনা করা হয়েছিল, আমরা এই বিষয়ে আজকে একটু মোটামুটি বিস্তারিত হয়েছি। আজকে মাননীয় মেয়র সাহেব আমাদের এখানে আসতেছেন, উনি কিছু আলোকপাত এখানে করবেন, আমরা শুনবো। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আর একটা পাশের ভিতরে আমি আলোচনা ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। কোরবানি এমন একটি জিনিস, কোরবানির দ্বারাতে আল্লাহ তাআলা বন্দাকে সহজে জান্নাতে নিতে চান। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরবানির দ্বারাতে আল্লাহ তাআলা সহজে বন্দাকে জান্নাতে নিতে চান। তো গত সপ্তাহে আমাদের আলোচনা শেষ হচ্ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যখন নাকি মিনা প্রান্তরে যেখানে কুরবানি করবে সেই জায়গায় চলে গেলেন, তখন তিনি ইসমাইলকে এই কথাটা বললেন ফালাম্মা বালাগা মাআহু সায়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন বাবা, দশ বছরের বালক বা বারো বছরের বালক, আর কত সুন্দর চেহারা, যাকে মক্কার লোকেরা বলতেন বনু মা ইসামা, আকাশের মেঘের ছেলে, কলিজার টুকরা ছেলে, আদরের ছেলে, কেমন কুরবানি আল্লাহর সামনে পেশ করতেছে। বলেন বেটা ফালাম্মা বালাগা মাআহু সায়্যা ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম, এ আমার কলিজার টুকরা আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, ফাংদুর মাদা তারা, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমি জানতে চাই। আসলে তাফসিরে লিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তো পরামর্শ না করেই করতে পারতেন, ঠিক কিনা জোরে বলেন। তিনি সন্তানকে পরীক্ষা করার জন্য দেখলেন সন্তান আল্লাহর রাহে কুরবান হওয়ার জন্য সে কতটুকু প্রস্তুত, সে আমার মতো তার মন হয়েছে কিনা। দুই নম্বর হলো স্বেচ্ছায় কুরবানি না হলে দুইটা সমস্যা, একটা হলো সে জোরাজুরি করবে, দুই নাম্বার আল্লাহর উদ্দেশ্যে যে কুরবানি করব এটা আমার দ্বারা সম্ভব হবে না, ঠিক কিনা জোরে বলেন। এই দুইটা সমস্যার কারণে তিনি তার সন্তানের কাছ থেকে মশওয়ারা করলেন যে এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি, তুমি কি বলতে চাও। ইসমাইল আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করলেন না, এক সেকেন্ড দেরি করলেন না, তিনি ডানেও তাকালেন না বামেও তাকালেন না। আমরা হলে বলতাম বাবা আর কি কোনো কাজ নাই, আপনি এটা কি বলেন যে আমার আপনি জবাই করবেন, তিনি এটা বললেন না। তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বললেন আমার বাপ আপনি আর দেরি করবেন না, কুরবানি করতে আর দেরি করবেন না, দ্রুত করে ফেলেন, সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, দ্রুত করে দ্রুত করে ফেলেন, জলদি করে ফেলেন। আর আপনি কি ভাবতেছেন যে আমাকে কুরবানি করতে হলে আপনার টেনশন করতে হবে, চিন্তা ফিকির করতে হবে,
না কোনো টেনশন করতে হবে না, চিন্তা ফিকির করতে হবে না, আপনি জলদি দ্রুত কাজটা সম্পাদন করে ফেলেন। কারণ আমাদের পেছনে শয়তান লাগা আছে, শয়তান আমাদের এই নেক কাজে বাধা দিয়ে আল্লাহর যেই মনোনীত কুরবানি সেটাকে সেটাতে বিঘ্নতা ঘটাবে, এর জন্য দ্রুত আপনি করে ফেলেন। সুবহানাল্লাহ, এক মুহূর্ত তিনি আর দেরি করলেন না। এবার তিনি আল্লাহর রাহে ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি করার জন্য বহুত আগ থেকে যে ছুরি দিয়ে তিনি ইসমাইলকে জবাই করবেন, বহুত আগ থেকে শান দিতেছেন, শান শান পর্যন্ত নাকি ধার দিচ্ছেন, ধার দিচ্ছেন, এমন ধার দিয়েছেন যে পাথরে পড়লে যেন পাথরটা শেষ হয়ে যায়, পাথরটা কেটে যায়, এমন ধার তিনি দিয়েছেন। এবার দুইজনে ইসমাইল আলাইহিসসালাম শুইলেন, শোয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম এবার তার বুকের উপরে উঠলেন। এদিক দিয়ে দেখেন উর্দু জগতের ভিতরে সমস্ত ফিরিস্তারা যার যার দিকে তাকিয়ে আছেন, এক অপরের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কিরি এটা কেমন ঘটনা, এটা কেমন কুরবানি, এটা কেমন কথা, আদরের কলিজার টুকরা সন্তানকে ইব্রাহিম আলাইহিসসালাম এমন করে জবাই করে ফেলতেছেন। কিন্তু একবার তারা আকাশের দিকে তাকায়, এবার জিব্রাইল পাগলের মতো হয়ে গেলেন, জিব্রাইল একবার ডান দিকে যান, আবার বাম দিকে যান, আবার সামনে যান, আবার পিছনে যান, আবার এদিক যান, আবার সেদিক যান। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের বুকে যখন বসে গেলেন, দোস্ত বন্ধু আমার কথাটা মনোযোগ সহকারে শুনে বড় ফায়দা হবে ইনশাআল্লাহ, যখন বুকের উপরে বসে গেলেন সেই মুহূর্তের ভিতরে হঠাৎ করে ইসমাইল আলাইহিসসালাম বললেন, একটি রেওয়ায়েত এসেছে ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা রাখেন আমার একটু পরে জবাই করেন। বলে কেন? বাবা আপনি দয়া করে আমার হাত পা বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ, আমার কি বেঁধে ফেলেন? আমার হাত পাটা বেঁধে ফেলেন। কেন? কারণ হলো এক হাত পা বেঁধে আমার উপর মুখ করে শুয়ে দেন, তারপরে আপনি আমার গলায় ছুরি লাগাইয়ে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন কেন? বলে কারণ হলো যদি আপনি আমাকে হাত পা না বেঁধে জবাই করতে চান আমি তখন হয়তো নাড়াচাড়া করব, আপনার কষ্ট হয়ে যাবে, এক নাম্বার। দুই, আমার হাত পা বেঁধে যদি আপনি জবাই না করেন তাহলে আপনার জবাই করতে অনেক বেকার সৃষ্টি হবে, আপনি আল্লাহ সন্তুষ্ট চিত্তে জবাই করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের কথা মতো হাত পা বাঁধলেন, হাত পা বেঁধে আবার বুকের উপরে উপরে ওঠে যখন তাকে ছুরি চালাবেন এই মুহূর্তের ভিতরে হঠাৎ করে আবার ইব্রাহিম ইসমাইল বলেন, আব্বা রাখেন, বাবা রাখেন আমার হাত পায়ের বাঁধন খুলে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন কেন? একটু আগেই তো তুমি বললে হাত পায়ের বাঁধন বাঁধার জন্য, এখন খোলার জন্য কেন বলতেছো? ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা আপনি যদি আমাকে হাত পা বেঁধে কুরবানি করতে যান আর কে আমাদের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ইসমাইল আমি তোমার কুরবানি চেয়েছিলাম, স্বেচ্ছায় তুমি কুরবানি হও নাই, হাত পা বাঁধা লাগছে, এই জন্য আমার হাত পা খুলে দেন, বাদন খুলে দেন, আমি স্বেচ্ছায় আল্লাহর রাহে কুরবানি হতে চাই, আমি স্বেচ্ছায় আল্লাহর রাহে কুরবানি হতে চাই। দোস্ত এই মুহূর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম এবার ইব্রাহিম আলাইহিসসালাম একটা ইসমাইল বললেন, আব্বা একটা কাজ করেন আপনি আপনার চোখ বেঁধে ফেলেন আর আমাকে উপর মুখ করে শুয়ে দেন। তিনি চোখ বেঁধে ফেললেন, উপর মুখ করে শুয়ে দিয়ে যখন ছুরি ওনার উপর গলায় লাগাই দিলেন, যে মাত্র লাগাই দিলেন ওদিক দিয়ে জিব্রাইল আমিন আলাইহি সালাতু আসসালাম তিনি চিৎকার শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে চিৎকার দিলেন। এটা আশ্চর্য কথা, এটা কেমন করে সম্ভব, এটা কেমন করে হতে পারে, জবাই করতেছে কিন্তু ইব্রাহিম আর জিব্রাইলের এই সাহস ছিল না যে আল্লাহর কাছে প্রশ্ন করতে পারে যে আল্লাহ এই কুরবানি কেন, এই মর্মান্তিক ঘটনা কেন। আল্লাহ তাআলা তার উত্তর দিচ্ছেন, ওই যে আমাদেরকে সৃষ্টি করার সময় আল্লাহ প্রশ্ন করেছিলেন, আমি পৃথিবীতে একদল মানুষ বানাইতে চাই, আমার খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, তখন সমস্ত ফেরেশতারা কিন্তু প্রকাশ করেছিলেন, অভিযোগ করেছিলেন, আল্লাহ এমন মানুষ বানাইতে চাও যারা পৃথিবীতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, ফেতনা ফাসাদ করবে, এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সেটা প্রমাণ করার জন্য এই কুরবানি পেশ করতেছেন, দেখো ফেরেশতারা তোমরা বলেছিলে আমি মানুষ না বানানোর জন্য, দেখো মানুষ আমার জন্য কত কুরবানি দেওয়ার জন্য কত পাগল। এক পর্যায়ে জিব্রাইল চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ যখন নাকি ইব্রাহিম আলাইহিসসালামের কানে আসে, ইসমাইলের কানে আসে, তিনি চিৎকার দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আওয়াজ যখন নাকি ইব্রাহিমের কানে আসে, ইব্রাহিম জোরে চিৎকার দিয়ে বললেন, ওয়ালিল্লাহিল হামদু ওয়ালিল্লাহিল হামদ, চিৎকার দিয়ে তিনি ছুরি দিয়ে পচাইতেছেন, খুব জোরে পচাইতেছেন, কিন্তু ছুরি তো আর কাটতেছে না, আল্লাহর হুকুমের ছুরি সেখানে স্টপ হয়ে গেল। দোস্ত বন্ধু আমার,
ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভাক্ত হয়ে গেলেন এবং কেউ জোরে কাম জড়তে শুরু করলো। এরপর ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম রাগের মাথায় ছুরিটা জোরে দূরে ফেলে দিলেন। যে মাত্র দূরে ফেলে দিলেন অমনি করে হঠাৎ করে ছুরিটা পাথর উপরে পড়ে পাথরটা দিয়ে খণ্ডিত হয়ে গেল। দুস্থ বন্ধু আমার হঠাৎ করে তাকিয়ে দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা জিব্রাইল পাগলের মতো দৌড়তেছে আর চিৎকার করতেছেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল দূরত্ব চলে যাও, আমার ইব্রাহিম আমার জন্য এতটাই পাগল, দেরি হয়ে গেলে ইসমাইলকে সে জবাই করে ফেলবে, দৌড় যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে একদিকে সরিয়ে দিই, দুম্বাটা তার তার স্থানে রেখে দাও। আলগরজ জিবিরিল কো ফরমা দিয়া গোসে ফান্দ একে জলদি জান্নাত সে তোলা আর ইবরা হিম কো দে ইয়ে পেয়াম আল্লাহ তাআলা তুমকো কহতা হায় সালাম তুনে মেরি রহমে জুয়ে কিয়া ফজল সে মাইনে কবুল উনকো কিয়া ফজল সে মাইনে কবুল উনকো কিয়া। দোস্ত বন্ধু আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, জিব্রাইলকে পাঠালেন, বললেন জিব্রাইল যা 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 জলদি দ্রুত চলে যা। জিব্রাইল দ্রুত চলে গেলেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গেলেন। এই দুম্বাটা কোন দুম্বা? হাদিস আল্লাহ রাসূল বলেন ওই যে হাবিল আল্লাহর জন্য যে দুম্বাটা কুরবানি করেছিলেন সেই দুম্বাটা আল্লাহ গ্রহণ করে জান্নাতে রেখে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। ওই দুম্বাটা আবার ফাটালেন, দুম্বাটা ইসমাইলের কে সরিয়ে দিয়ে ইব্রাহিমের চোখ বাঁধা ছিল। দোস্ত বন্ধু আমার ইব্রাহিম দুম্বাকে সরিয়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামের স্থানে সেই দুম্বাটা রেখে দিলেন। আল্লাহর হুকুমে দুম্বার জবাই হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে পাঠাই দিয়ে বলেন জিব্রাইল যাও তুমি আমার বন্ধু ইব্রাহিমকে সালাম দাও আর বলো আমার ইব্রাহিম যে কুরবানি আমার সামনে পেশ করেছে আমি আল্লাহ তাআলা সেই কুরবানি কবুল করে ফেলেছি। আলগরজ জিবিরিল কো ফরমা দিয়া গোসে ফান্দে কে জলদি জান্নাত সে তোলা আর ইবরা হিম কো দে ইয়ে পেয়াম আল্লাহ তাআলা তুমকো কহতা হায় সালাম তুনে মেরি রাহ মে জুয়ে কিয়া ফজল সে মাইনে কবুল উনকো কিয়া। আল্লাহ তাআলা আরো বলে দিলেন শুধু আমি আল্লাহ তাআলা কুরবানি করি নাই, আমি আল্লাহ তাআলা গ্রহণ করি নাই, শুধু কবুল করি নাই, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত ধনাঢ্য ব্যক্তি পৃথিবীতে আসবে এদের জন্য তোমার সন্নতটাকে গ্রহণ করে ফেললাম। দোস্ত বন্ধু আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনাগুলি করতেছিলেন এই মুহূর্তের ভিতরে সাহাবীরা প্রশ্ন করলেন মা হাদিল আদাহিয়ু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই যে আমরা কুরবানি করব এর দ্বারা আমাদের এই কুরবানি কি জিনিস, এটা কি বস্তু কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এক সুন্নত, সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন মা হাদিল আদাহিয়ু ইয়া রাসূলুল্লাহ, قال ملة أبيكم إبراهيم قالوا ما لنا فيها يا رسول الله, الله رسول এই যে কুরবানি আমরা করব এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাসূল বললেন قال لكل شارات حسان, প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা একটা নেক দিয়ে দিবেন। সাহাবীরা ছিলেন সওয়াবের পাগল, সওয়াবের আশাবাদী। এবার তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাসসাউফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল উটার অন্যান্য গরুর ভিতরে তো পশম কম কিন্তু বেড়ার ভিতরে পশম অনেক বেশি দেখা যায়, ফাসসাউফু ইয়া রাসূলুল্লাহ, রাসূল বেড়া কুরবানি দিলে কি হবে, এখানে তো অনেক পশম দেখা যায়, দুই তিনটা উটের পশম একটা বেড়ার ভিতরে আছে ঠিক কিনা জোরে বলেন, তাহলে বেড়ার পশম পশমে সওয়াব আছে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিকুল্লি শারাতিন মিনাস সাওফি হাসান, বেড়ার প্রতিটা পশমে পশমে আল্লাহ তোমাকে একটা নেক দিয়ে দিবেন। এরপরে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কেমন করব, কেমন হবে কুরবানিটা, জন্তুটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজিমু দুহায়াকুম ফা ইন্নাহা আলা সিরাতে মাতায়াকুম, তোমরা মোটা তাজা গরু কুরবানি করবে, মোটা তাজা জানোয়ার কুরবানি করবে, কারণ হলো এই জানোয়ারটা ফুল সিরাতের উপরে তোমাদের জন্য বাহন হয়ে যাবে। কুরবানি সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে এর চেয়ে বেশি আলোচনার কোনো প্রয়োজন নাই ঠিক কিনা জোরে বলেন। কুরবানি করবো কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ এবং কুরবানি করো। নামাজ যেমন আল্লাহর জন্য পড়া হয়, কুরবানি কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, সবাই বলেন আমিন।